কুলোরে হানজালা শহীদ রে কলিজা সিরিষে সেই জঙ্গে ওহুদে কলি যাবেঙ্গে সিরে সেই জঙ্গে ওহুদে নবীর সাহাবি সিলে হানজালা নামেতে তিনি শহীদ হায় সিলে জঙ্গে ওহুদের সেই জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে বিয়ের রাত্রে চোর সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নাব স্বামী সুপিনাম তোমারে রে সেই জঙ্গে ওহুদে নবীর সাহাবি সিলে হানজালা নামেতে তিনি শহীদ হায় সিলে বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে যুদ্ধে গেলেন শহীদ হইলে না পাপ হালাতে নবী জেনে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজাসিরি সেরে সেই জঙ্গে ওহুদে এরে নবীর উম্মতের দল রহমাতুল লিল আলামিনের কেমন আশেক সাহাবী হানজালা
এর নবীরা আশিক উম্মতের দল, নবীকে দেখতে পারো নাই, নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সামনে প্রেসক্রিপশন রেখে দিলেন দুইটা আমল কর, আল্লাহর কোরআন টানে ধর, সুন্নতের আমল ধরো, আল্লাহর নবীর মোহাব্বত অন্তরে জমা করে চোখের পানি সেরে কান্না করো, আখেরাতের জন্য পানিটা জমা করে দাও। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি যদিও দূরে মদিনায় যেতে পারো নাই, ওরে তোমার কান্না যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার খবর নবীর কাছে পৌঁছায় দিবে। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মদিনা হাজির, নবীর রওজা জিয়ারতে যাবেন, কিন্তু মানুষেরা তো ভিড় কাছে যেতে পারেন না, অনেক দূরে দাঁড়াইয়া মুরাকাবায় ঢুকে নবীর জিয়ারতে হাজির। আল্লাহর বান্দা আওলাদে রাসূল নবীর ইশারা পেয়ে গেলেন, নবী দেখে বলেন রে হুসাইন আমি নবীর কাছে এসে তুই জিয়ারত করে যা পাইতি ওই দূরে বসিয়াও আল্লাহ আসে বরকত তোমাকে দিয়া দিবে। আরে নবীর আসে, যত নবীর আশেকের ইতিহাস পরে দেখবা সুন্নতের আমল সারা কোন আশেক নাই, মাথার চুলগুলো হাতের নখগুলো পোশাক চলাফেরা খানা দানা প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতের আমল করো। এরে নবীর আশেক উন্নতের দল, সাহাবায়ে কেরাম নবীর প্রত্যেকটা সুন্নতের আমলটাকে জীবন থেকে বেশি দামি মনে করে মহব্বত করেছেন। এরে নবীর আশেক ওই সুন্নতের আমল করো, রবিউল আউয়াল পেয়েছো, লাফায়া চিৎকার করে সময় নষ্ট করো না, নবীর সুন্নতের আমলকে মজবুত করে ধরো, নবীর সুন্নতের আমলটার আঁকড়ায় ধরো, নিজে একা না ঘরের মধ্যে নবীর উম্মত যারা তোমার ভাই তোমার বোন তোমার মা তোমার স্ত্রী সহ ঘরের মধ্যে সুন্নতের আমল জারি করে দাও, মদিনায় গিয়ে যা পাইবা আল্লাহর মহব্বত যদি নিয়ে নবীর সুন্নতের আমল করো। এই বাংলাদেশে বসিয়াও আল্লাহ পাক যদি তোমার কপালটা খুলে দেয় ঘুমের ঘরেও তোমার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে।